হ্যালো ভিউয়ার্স, আপনাদের জানেনে আমাইস ফিট বিট কি হয়? এটা একটা ঘড়ি যুন্তু সাওমি কোম্পানি ওলাইছে, আমাইস ফিট বিপ, আমাইস ফিট যুন্তু আপনার ওয়াটারপ্রুফ ঘড়ি হয়, যুন্তু আপনার ইমান পাতলা আর ব্যাটারি বেকআপ, আপনি 45 দিনের লগে ব্যাটারি বেকআপ দিয়ে, এ ব্লুটুথর দ্বারা অপারেট হয়, আপনার ধরক আপনার একটা এটা স্মার্টফোনের লগত কানেক্ট হয়ে থাকে, স্মার্টফোনের লগত যেতেই কানেক্ট হয় আপনার মেসেজ কি আহে আপনি ঘড়িটোতে চাও পড়ব, আপনার কল কোনে কল করেছে সেটু আপনি ঘড়িটোতে চাও পড়ব। আহক আমি ইয়ার ভিতরখিনি চাও কেনকা আছে কি আছে, লগত কি দিয়ে চার্জার কেনকা কি কথা কি ধরনের ইয়াক চার্জ করে ঘড়িটোনো কেনকা এই বিষয়ে আমি ইয়ার জানো। এই মো নিজরে ঘড়ি হয়, মানে 6 মান্থ আগতে কিনেছিল, এটা মানে আপনার কম এই ঘড়িটো কি হয় কেনকা হয় আর 6 মান্থলকে মানে চলাই কেনকা ধরনের রিভিউ কি পালো। আহক মানে এই বস্তুটো খোলো, চক MRP 6999 মানে 7000, এই 7000 নয় 5750 টাকা মানে কিনেছিল ফ্লিপকার্টের আপনার লোক ফ্লিপকার্টেরপাই কিনব, কেন সাওমি বস্তুবর ফ্লিপকার্টতে জেনুইন দামত পাওয়া যায়, আর অ্যামাজনতো আপনি পাব বা স্ন্যাপডিলতো আপনি পাব বা বেঙ্গুড বলে এটাও ওয়েবসাইট আছে যত আপনি এই ঘড়িটো কিনিও পাব, বেঙ্গুডত অল্প কমতে পাব, কিন্তু এই চাইনিজ ওয়েবসাইট হয়, পয়সা রিটার্নের ক্ষেত্রে মানে এই কথা ইমান না জানো, সেইকারণে আপনি ইন্ডিয়ান যুক্ত ফ্লিপকার্ট আছে তারপরে কিনলে আপনার সুবিধা পাব, নহলে আপনি MI স্টোর বোর্ডও যাব পারে, তাতো আপনি কিনিও পাব, তো কি দাম মানে আজিলেকে সোধা নাই, আপনাকে নিজে গিয়ে সুদি লব। এটা মানে আমি আনবক্সিং করো, আহ প্রথমতে এই চক মানে ইয়ার কাগজ চক 6 মাহ হল, কাগজখিন কত পড়লে খবরই নাই। এটা আহক ইয়ার চার্জারডাল, এই পেকেটটাতে চার্জারটা এনেক সুমাই আহে, এইডাল ইয়ার চার্জার ডক বলে কয়, এই এই ল্যাপটপ এই USB আপনি ল্যাপটপত লগাব পারে, নহলে মোবাইল চার্জার দিয়েছে, মোবাইল চার্জার আপনি লগাই দিব, আর এইপিনে ঘড়িটো এই ইয়াত কিছু খাপ আছে সব, এই চাবিটো ইয়াত সুমাই যায় ধুনিয়াকে, আপনি গমে পাব, এই এনেকে লগাই পিনে আপনি ইয়াত দি দিলে হয়ে যায়, ইয়াত ব্যাটারিটো তেতিয়া পার্সেন্টেজ বা ব্যাটারি সিম্বলটো ইয়াত দেখাই থাকবে, উপরলে গিয়ে থাকবে মানে কি ব্যাটারি চার্জ হয়ে আছে, সব এই বহুত উলিয়াবলে অকমান টান আর ঠিকই আছে, বহুত সিল্কি হয়, বহুত ধুনিয়া হয়, রাবারটো কোয়ালিটি বহুত ভাল, আপনি পিন্ধিবলেও খুব ভাল পাব, কোনো মানে ইরিটেট নহব, এই পিন্ধি খুব কোমল সফট একদম, আর এই ওয়াটারপ্রুফ হয়, ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনি কেবা হাত সাত ধুলে মানে কি এই যদি পানি লাগে কোনো প্রবলেম না পাব, একুয়ে নয়, আর এই হার্ট রেট সেন্সর আছে, কি হার্ট বিট মারিছে আপনার ইয়াত চাব পাৰিব, মানে এটা অন করো, অন করব হলে আপনি মানে তার আগতে এই ডিসপ্লেখনের কথা কো, এই ডিসপ্লেখন হয়েছে অল্প বেলেগ ধরনের, কিন্তু এপুলর আছে বা স্যামসাংয়ের আছে তেনকা নহয় এখন, কিন্তু এই এপুলর বা স্যামসাংয়ের কি ডিসপ্লেটো কি হয় প্রথমতে লুকাই থাকে, হাতখন যদি এনেকে করে তেতিয়াহে আপনি এই অন হয়, কিন্তু এই ডিসপ্লেখন অল্প বেলেগ, এই ডিসপ্লেখন এনিটাইম অলওয়েজ অন ডিসপ্লে হয়, যেটা আপনি এনিটাইম চাব পাৰিব, আর যিমান পোহরলে যাব যিমান রোডলে ওলাব সিমান ডিসপ্লেখন আপনার ব্রাইটনেসটা বাড়ি যায় অটোমেটিক, আর ডিসপ্লেখন ইমানে ভাল যে ব্যাটারি বহুত বহুত কম খায়, ইয়াত 200 mAh ব্যাটারি আছে, কিন্তু 45 দিন ব্যাটারি বেকআপ পাব আপনি, সচাকই 45 দিন ব্যাটারি বেকআপ পায়, মানে নিজেও পাই আছো, এটা অন করব হলে এই এটাই সুইচ আছে, এই সুইচটা অল অফ দি প্রেসেন্ট হোল্ড করব, অকমান টাইম লাগে অন হবলে, রেডিও এটা সব অন হয়ে গেল, ইয়াত যখন এটা ডাইলার দেখিছে স্ক্রিনখন অকমান সরু কিন্তু চলি যাব আপনার, সব ওসরপা মানে দেখাইছো, এই মূর অল্প সলপ দাগ লাগিছে যত ঘর না খাই থাকে, মানে সদায় ডেইলি এইটাই ইউজ করো, ইয়াত আপনার যখন এখন ডাইলার লাগি আছে আপনি এই চেঞ্জ করে পড়ে, ইয়াতে সেটিংস আছে মানে দেখাই যাব আপনার, প্রথমতে সব এইপিনে কই দিয়ারে একবার লেফট সাইডলে ঠেলিলে আপনি স্ক্রিনখন অ্যাক্টিভিটি হল, অ্যাক্টিভিটিত যদি আপনি ক্লিক করে একটু ব্রেক বুটাম অ্যাক্টিভিটি, আউটডোর রানিং, ট্রেডমিল, সাইক্লিং, ওয়াকিং, এইবার আপনি নিজেই আপনি যদি ওয়াকিং করবলে যায় বা সাইক্লিং করবলে যায় ইয়াত ট্রেকিং করে লগাই দিব পারে, কিমান কিলোমিটার আপনি গৈছে ইয়াত ধুনিয়াকে উলাই থাকে, আর লাস্টত আপনি অ্যাক্টিভিটি হিস্ট্রিও চাব পারে, হিস্ট্রি চাব গেলে অ্যাক্টিভিটি হিস্ট্রিত মানে ইয়াত কিমান কিলোমিটার মানে আগতে খোজকরা এইবর ইয়াত এনেকে অলপ সলপ রেকর্ড করেছিল ইয়াত আছে, আর অল্প লেফট সাইডে হেই
স্ক্রল করলে আপনি অ্যাক্টিভিটি সেটিংস পাব। সেটিংস তো কেনকে রাখব কি কথা গোটেখিন ইয়াতে আছে। হার্ট রেট, হার্ট রেট অ্যালার্ট যদি আপনার ইয়াত চাও কি করলে 160 যদি উপর গুছি যায় তেনহলে আপনার কি হার্ট রেট 160 যদি আপনার হার্ট রেট বেশি হয়ে যায় ইয়াত লগে লগে আপনার ঘড়িটো ভাইব্রেশন হব। আপনি ইয়াত আর একটা দিয়া আছে পিস অ্যালার্ট, যদি আপনার আপনি একু মুভমেন্ট নকরে আপনার ঘড়িটো যদি আপনি পিঁধি এনেই আছে তাহলে আপনার ই মাঝে মাঝে অ্যালার্ম দিয়ে যে একু করা নাই ট্রেকিংত যাওঁতে। আর ডিস্টেন্স অ্যালার্ট, ডিস্টেন্স যদি আপনি ইয়াত কিমান কিলোমিটার ধরক আপনি ইয়াত এটু ধর মই 1 কিলোমিটার ভিতর খোজকাড়লে বা সাইকেল মারিলে মানে কি 1 কিলোমিটার, 1 কিলোমিটার যাওয়ার লগে মোক অ্যালার্ম দিয়া, অ্যালার্ম মানে একটা ভাইব্রেশন হয় সেইটাই মই ইয়াত সেট করে থাকি। আপনাদেরকে সেট করে চলাব পারে কিমান তো ডিস্টেন্সত আপনার আপনার ভাইব্রেট হব লাগে বা অ্যালার্ম লাগে। তো বেগ যাব কারণে আকো এইটো বুটন প্রেস করো। ইয়াত সব আপনি সেটিংস আছে, সেটিংসত আপনি কি হয় ফেস ওয়াটস ফেস আপনি যে ডায়লার দেখিছিলে সেই বদলি করব হলে ইয়াত যাও আর উপরে যাও বেলেগ বেলেগ ধরনের আপনি পাই যাব। আপনি যদি সেট করব হয় যখন লাগে এখানে যদি আপনার ভাল লাগে ইয়াত অলপ দেরি প্রেস করে থাকব, প্রেস করার পিছত এই দেখিছে অ্যাপ্লাই দিস ওয়াটস ফেস ওকে করে দিও এটা আপনার মেইন বোর্ড এখনই হয়ে গেল মেইন আপনার স্ক্রিন আহি গেল। তেনেকে আপনি বিভিন্ন ধরনের আছে ইয়াত সেট করে লোক পারে ফেস ফেস ওয়াটস ফেস। আর লং প্রেস বুটাম আপনি যদি এই বুটামটা বহুত দেরি টিপি থাকে ইয়াত কি হব লাগে এই আপনি ইয়াত সেট করব পারে। ট্রেডমিল অন হ মানে আপনি যদি খোজকাড়িছে তার অন করব লাগে এনে মই ইয়াত দি থা আছে টার্ন অফ মানে মই যদি বেশি দেরি ইয়ালে প্রেস করে থাকো ঘড়িটো টার্ন অফ হয়ে যাব, মই এই সেট করে থাকা আছে। আপনার যি মন যায় সেট করব পারে। অ্যাক্টিভ ব্রাইটনেস সরি অ্যাডজাস্ট ব্রাইটনেস, অ্যাডজাস্ট ব্রাইটনেসত আপনি গোল আপনার যদি বেশি ব্রাইটনেস লাগে আপনি বেশি ব্রাইটনেস রাখব পারে, কমত লাগলে কমত মোক ইমান দরকার নাই কারণ মানে কমত রাখি থাকি। আর এবাউটত রিসেট ফ্যাক্টরি আছে ইয়াত চক আপনাদের টার্ন অফ আপনি ম্যানুয়ালি গো টার্ন অফ করব পারে। আর ইয়াত আপনার ইয়াত চক ইয়াত কিমান স্ট্যাটাস কিমান কি আছে আপনি এটা কিমান ক্যালোরি বার্ন করলে কিমান বিপি আছে গোটেখিনি ইয়াত চাব পারিব। তারপর আপনাদের অ্যালার্ম দিব পারিব, টাইমার দিব পারিব রান করলে বা শর্ট টাইম রানের কারণে যদি আপনার টাইমার লাগে টাইমার সেট করে পারিব, স্টপ ওয়াচ আছে গোটেখিন ফিচার আছে, ওয়েদার চাব পারিব। আর ইয়াত যদি আপনি আজি যদি 10 কিলোমিটার খোজ কাইলে ইয়াত ট্রেকিং থাকে ট্রেকিংত মেপত আপনার গোটেখিন সেভ হয়ে থাকে কোন পিনের পর কোন পিনে গেছে। তার উপরে এই ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনি যদি ট্রেকিংত যায় বা আউটিংত যায় বা ফুবলেও যাবলেও গেলেও এই পিঁধি যায় মানুষ এই যদি আপনি পানিতো তিতে কোনো আপনি প্রবলেম নাপাব। আর মো ব্যাটারিটো কথা কম, ব্যাটারি আপনার 200 mAh রিচার্জ দিয়ে বহুত কম নিচিনা লাগে কিন্তু এই ব্যাটারি এই ওয়াচটো চলাব কারণে সাফিসিয়েন্ট আপনার 1 মাস 1.5 মাসলকে এই ব্যাটারি বেকআপ দিয়ে যদিহে রাতে অফ করে থাকে কিছু মানে কি হয় দিনটো চললে আর অফ করে নথয় তেনকে হলে কম দিন যাব 20-25 দিন যাব কিন্তু রাতে যদি অফ করে রাখে আপনি গোটেই 45 দিন আপনার শিওর যাবই যাব। কিমান ভাল ব্যাটারি বেকআপ এই। আর ফিটাডালও খুব ভাল, ইয়ার ফিটাডাল যদি আপনার বেলেগ লাগে বলে কোথাও অনলাইনত আপনি বেলেগরপাও লোক পারে এই হার্ট রেট সেন্সর আপনার ইয়াত যদি পিঁধি থাকে আপনি হার্ট রেট জুকিব হয় ইয়ারপ্রাই জুকিব পারে। এই আপনাকে লয় যদি লব পারে প্রবলেম নাই, যদি অফলাইন লয় তাহলে MI স্টোর যাব, যদি অনলাইন লয় ফ্লিপকার্টের পর মানে ভাবো যে ফ্লিপকার্টের পর লব। থ্যাংক ইউ গাইজ ভিডিওটো আপনাদের চার বাবে, যদি মোর ভিডিওব ভাল পায় তাহলে মোর ভিডিওব লাইক করব আর যদি উপযোগী বলে ভাবে ভিডিওব আর নেক্সট মোর যিডিও আসব আপনাদের চাবলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব যাতে মোর ভিডিওব আপলোড হওয়ার লগেলে আপনার অ্যাকাউন্টত সোনকালে নোটিফিকেশন আহি যায়। থ্যাংক ইউ গাইজ আজিলে ইমানটাই, বাই বাই।